এখন এই মুহূর্তে প্রত্যেক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব কাজ করছে সেই দ্বন্দ্বটা কি আমাদের কি পরীক্ষা তাহলে অনলাইনে হবে আবার কি লকডাউন পড়ে যাবে তোমরা নিশ্চয়ই শুনেছ সারা দেশব্যাপী কিন্তু আবার নতুন করে লোকজন কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে ঠিক আছে তো সেই কারণবশত বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গার থেকে কিন্তু তোমরা অনেক ভুয়ো গুজব খবর পাচ্ছ হয়তো স্কুল আবার বন্ধ হয়ে যাবে আবার লকডাউন পড়বে আবার হয়তো আমাদের পরীক্ষা হয়তো অনলাইনে পরীক্ষা হবে বা আমাদের পরীক্ষা কি হবে এই বিষয় নিয়ে কিন্তু অনেকে টেনশন এবং চিন্তা করছো তো বন্ধুরা তোমাদের সেই সমস্ত টেনশন বা চিন্তাকে একদম মাথার থেকে ঝেড়ে ফেলা দেওয়ার জন্য আজকের ভিডিওটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের সমস্ত সমস্যার সমাধান আমি কিংবা আর পাঁচজনের মুখ থেকে কেন শুনবে তোমরা তোমাদের তার জন্য তোমাদের যে সংসদ আছে যে সংসদের ওয়েবসাইট আছে সেখানে কিন্তু একটা নোটিশ জারি করেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নোটিশটা এই নোটিশে কিন্তু পরিষ্কার তোমাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে দেওয়া হয়েছে অর্থাৎ এই ধরনের ভুয়ো খবর যে খবরগুলো চারিদিকে ছড়াচ্ছে যে তোমাদের লকডাউন আবার নতুন করে হবে আবার স্কুল বন্ধ হয়ে যাবে তোমাদের পরীক্ষা অনলাইনে হবে এই ধরনের ভিডিওতে কি বলতো যে খবরগুলো ছড়ানো হচ্ছে এই ভুয়ো খবরগুলো যাতে তোমাদের উপরে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি না করে অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা যারা এবছর ফাইনাল পরীক্ষা দেবে অর্থাৎ দু সালে যারা ফাইনাল পরীক্ষা দিতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তাদের যাতে টেনশন বা চিন্তা না হয় তাদের জন্যই কিন্তু এই সংসদের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে দেখো অনেকে তোমরা শুনছো যে আবার স্কুল বন্ধ হয়ে যাবে তোমরা কিন্তু প্রত্যেকে জানো আমাদের পশ্চিমবাংলায় কিন্তু ভোট প্রক্রিয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর কিছুদিন পরে কিন্তু ভোট সেই জন্যে তোমরা কিন্তু সত্যি সত্যিই শুনছো কিছু কিছু স্কুল কিন্তু বন্ধ হয়ে যাবে সমস্ত স্কুল কিন্তু এখন বন্ধ হবে না ঠিক আছে অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে কি বলতো কিছু দিন পরে ভোট বা দশ দিন পনেরো দিন পরে ভোট সেই সমস্ত জায়গাগুলো কি বলতো সৈন্যবাহিনী অর্থাৎ কিছু কিছু স্কুলে যে সমস্ত মিলিটারি ফোর্স এসে তার অর্থাৎ ভোটের জন্য যারা গার্ড দিতে এসেছে যে সমস্ত সৈন্যবাহিনী তাদেরকে কোথায় রাখা হয় স্কুলে রাখা হয় তো যে সমস্ত স্কুলগুলোতে রাখা হবে নিশ্চয়ই সেই সমস্ত স্কুলগুলো তার ক্লাস হবে না অর্থাৎ স্কুল বন্ধ হবে সেখানে ভোট কমপ্লিট হয়ে যাবে আবার স্কুল শুরু হয়ে যাবে ঠিক আছে তো আপাতত কিন্তু যেটা খবর আছে দেখো আমাদের সারা ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নতুন করে করোনা আক্রান্ত হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কিন্তু আক্রান্তের হার কিন্তু অনেক অনেক কম ঠিক আছে সেই জন্য এখন কোনো রকমভাবেই তোমাদের স্কুল বন্ধ হবে না এবং অনলাইনে পরীক্ষা হওয়ার কথা তো কোনো রকমভাবেই সম্ভব নয় অর্থাৎ মে মাস পর্যন্ত তোমাদের কি বলো এইভাবেই চলবে এবং ক্লাস নিচু ক্লাসের অর্থাৎ এইট থেকে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো হয়তো মে মাসের পরে হয়তো শুরু হতে পারে সেই জন্যে স্কুল বন্ধ হওয়া বা লকডাউন নতুন করে হওয়ার অফিসিয়াল নোটিস কিন্তু এখনও জারি হয়নি এবার আসে অনলাইনে পরীক্ষা কি হতে পারে দেখো এটা কিন্তু একদম কমন একটা প্রশ্ন এবং একটা নর্মাল সেন্স তুমি একটু ভালো করে ভেবে দেখো তো যে গত বছরে কিছু পরীক্ষা বাকি ছিল সেই পরীক্ষাগুলো সংসদ কি পারতো না যে অনলাইনে ছেলে মেয়েদের পরীক্ষা নিতে কিন্তু পরীক্ষা কিন্তু নিল না কারণ সেটা সম্ভবই নাই সকলের বাড়িতে থেকে কেউ ইন্টারনেট পরিষেবা আছে সারা পশ্চিমবাংলার সমস্ত জায়গায় কি ইন্টারনেট পরিষেবা আছে নাকি তাই অনলাইনে পরীক্ষা যদি নেয় অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারবে না সেই জন্যে সেটা কখনোই পসি নয় কোনো রকমভাবে সম্ভব নয় অনলাইনে পরীক্ষা ঠিক আছে সেই জন্যে বারবার একই জিনিস বারবার একই খবর উল্টোপাল্টা পাল্টা জায়গার থেকে দেখে ফালতু সময় নষ্ট করে লাভ নেই নিজেকে কনফিউজ করো না তোমরা শুধু পড়তে থাকো সেই জন্য পশ্চিমবাংলায় কখনোই অনলাইন পরীক্ষা হবে না অফলাইনই পরীক্ষা হবে যদি করোনা আক্রান্ত হয় যদি লকডাউন হয় তবুও তোমাদের অফলাইনই পরীক্ষা হবে ঠিক আছে কেন তোমাদের সোশ্যাল ডিস্ট্যান্স মেনে বা সেইভাবে তোমাদের ব্যবস্থা করে স্কুল মানে অনেক স্কুলে ডিভাইডেড করে কি বলতো অল্প অল্প ছেলে মেয়েদেরকে এক একটা স্কুলে সিট ফেলে ফেলা হবে এই সমস্ত ব্যবস্থা করে তোমাদের পরীক্ষা কিন্তু অফলাইনে হবে অনলাইনে কোনো রকমভাবেই সম্ভব নয় এটা একদম তুমি লিখে নাও তোমাদের এবার আমরা আসছি তোমাদের যেই প্রশ্নগুলো আসছে এই যে চারিদিকে ভুয়ো খবর শুনছো এই ভুয়ো খবরগুলো আমার মুখ থেকে বা আর পাঁচজনের মুখ থেকে তোমার শোনার দরকার নেই তোমরা দেখো এই যে নোটিশটা জারি করা হয়েছে এই নোটিসে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে সমস্ত স্টুডেন্টদের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সমস্ত স্টুডেন্টদের তাদের বিভিন্ন কোয়ারিস মানে তোমাদের যা জিজ্ঞাসু কোনো প্রশ্ন যদি থাকে সেইগুলো তোমরা দেখো নিচে একটা মেল দেওয়া হয়েছে ঠিক আছে এই নোটিসের নিচে মেল দেওয়া হয়েছে সেই মেলটা আমি স্ক্রিনে নিচে দিয়ে দিচ্ছি এই মেলটাতে তোমরা কি করবে মেল করবে অর্থাৎ তোমার যে প্রশ্নটা সেই প্রশ্নটার তুমি কী করো সংসদের কাছে তুমি এই মেলে মেল করো যে আমার এই সমস্যা এই আমি জানতে চাই ঠিক আছে তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ওরা কী করবে রিমেল করবে করবে অর্থাৎ তুমি যে প্রশ্ন করেছিলে সেই প্রশ্নের উত্তর কিন্তু ওরা পাঠিয়ে দেবে তোমাকে ঠিক আছে তোমার সমস্ত কনফিউশন কিন্তু তুমি সংসদের তরফ থেকে এই কিন্তু তুমি সলভ করতে পারবে ঠিক আছে আর সংসদের কোন ডিসিশন নেবে তারা অফলাইন না অনলাইন পরীক্ষা নেবে না কি করবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি তুমি সকলের থেকে কিন্তু সংসদ কিন্তু ভালো জানতে পারবে অর্থাৎ যারা পরীক্ষা নেয় তারাই তো ভালো জানতে পারবে সেই জন্য নিজের কনফিউজটা পাঁচজনের কাছ থেকে শুনে তুমি কনফিউজ হরো না হও না তুমি সরাসরি কি করো সংসদের কাছে এই যে নিচের ইমেল আইডি দিয়েছি এই ইমেল আইডিতে তোমার প্রশ্নটা করো ওরা তোমাকে সেই প্রশ্নের উত্তর পাঠিয়ে দেবে নিশ্চয়ই তোমাদের সমস্ত কনফিউজ মুক্ত হয়েছো যদি এখনো কনফিউজ থাকে কনফিউজ রেখো না পড়াশোনার উপরে বেশি মনোযোগ দাও নিজের পড়াশোনাটা ঠিকঠাক করে করো সেই জন্য এই সমস্ত বাজে বা ভুল ভাল গুজবে তোমরা কিন্তু একদমই কান দিও না কারণ এই ধরনের গুজবে কান দিলে কি বলতো তোমার পড়াশোনা ক্ষতি হবে এবং তোমাদের ভবিষ্যতের কিন্তু ক্ষতি হবে তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেলাইকেনটি ক্লিক করো এবং আমাদের চ্যানেলের সমস্ত বিষয়ের সাজেশন যদি তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করো প্লে লিস্ট দেখো অথবা ডিসক্রিপশনের লিঙ্ক দেখো তো চলো বন্ধুরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো